Assalamualaikum viewers, welcome back to my channel, Ritas Cooking and Blog. তো আজকে viewers আমরা ছাদে পিকনিক করব সবাই মিলে। তো দেখুন সেজন্য এখানে এখন আমরা রান্না করছি। তো দেখুন এখানে আমরা পোলাওয়ের চালগুলো ধুয়ে ভালোভাবে পানিটা ঝরতে রেখে দিয়েছি। আর এখানে একটা আস্ত মুরগি নিয়েছি, পিস করে নিয়েছি আমরা। আর ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এই যে আমরা এগুলো পিস করে রেখেছি। আর এখন রান্না করছি আমরা। আসলে আমরা ঝাল মাংস করব আর ডিমটাকে রোস্ট করব। তো ডিম রোস্ট, পোলাও আর মাংস, এই তিনটাই আমরা খাবো পিকনিকে। আর বিকালে হবে নয়াদা মানের ডান্স। তো এই যে দেখুন এখন আমরা পোলাওটা রান্না করছি। তো আন্টি রান্না করছে, আন্টি আজকে সব কিছু রান্না করছে। দেখুন পোলাওটা কত সুন্দর, আর আন্টির হাতে রান্না অনেক টেস্টি। আর এই যে এদিকে ডিমটা রান্না হচ্ছে। তো ভিউয়ার্স এখন আমরা ছাদটা আস্তে আস্তে রেডি করছি। তো এই যে দেখুন আমরা এখানে পাটি বিছিয়ে রেখে দিয়েছি আর জগগুলো এনে নিয়েছি। তো এখন আমরা রেডি হইনি। তো ভিউয়ার্স আমরা রেডি, এখন থালগুলো এনে রেখে দিয়েছি এবং সবাই রেডি হয়ে গেছি। দেখুন এখন আব্বু এসেছে, মামা এসেছে, মানে এখনও আমরা পাতিলগুলো আনি নাই। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। তো আর ছাদের উপরে বাতাস, অনেক ভালো লাগছিল। আর সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে পিকনিকে খেতে অনেক ভালো লাগে। তো দেখুন এবার আমি সবগুলো প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছি। তো এই যে প্রথমে পোলাওগুলো দিচ্ছি, এখানে রয়েছে ডিম রোস্ট, আর এখানে রয়েছে চিকেনটা। প্রত্যেকটা রেসিপি অনেক টেস্টি হয়েছিল। তো এই যে সবগুলো প্লেটে আমি বেড়ে নিচ্ছি। মোট ছোট বড় মিলিয়ে আমরা 11 জন। তো এবারে পোলাও বাড়া শেষ, আর এবারে আমি আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স এই যে এবার প্রতি প্লেটে এক পিস করে ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি ঝোল। এই যে ঝোলও দিয়ে দিচ্ছি প্রতিটাতে। আর দুইটা ডিম রয়েছে রুহি আর রুহির জন্য, আর রয়েছে নানুর জন্য। নানু এখন নামাজ পড়ছে, তো আমরা সবাই উপরে এসে গেছি, নানুর নামাজ শেষ হলে আসবে। আর আমরা সবাই এখানে চলে এসেছি খাওয়ার জন্য। আর ছাদের মধ্যে খোলা হাওয়া, সবাই একসঙ্গে খাচ্ছি, অনেক ভালো লাগছে। তো রুহি আর আরোহীকেও প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি ওদেরকে। এই যে আরোহীর জন্য দিয়ে দিলাম। আর ভিউয়ার্স এবারে দিয়ে দিচ্ছি চিকেন, প্রতি প্লেটে চিকেন দিয়ে দিচ্ছি আমরা। তো সবগুলো প্লেটে আমরা প্রায় চিকেন এবং ডিম দিয়ে দিয়েছি।
আর বিয়ার্স খাবারের স্মেল গুলো অনেক সুন্দর আসছে। এই যে এবারে আমরা আস্তে আস্তে খাওয়া শুরু করছি। তো এবার আমরা খাওয়া শুরু করে দিয়েছি সবাই। এই যে আন্টিও চলে এসেছে। এই যে দেখুন আরোহীও কত সুন্দর করে খাচ্ছে, আর ওকে অনেক সুন্দর লাগছে। আর দেখুন রুহীকে তো আরো বেশি সুন্দর লাগছে, দেখুন ও কাবলি ভরে খাচ্ছে। তো দেখুন বেশ আমাদের খাওয়া প্রায় শেষ, এই যে আস্তে আস্তে উঠে গেছি আমরা। এবার প্লেট নিয়ে নিয়ে আমরা ঘুরে যাচ্ছি সবাই। এখন নিচে গিয়ে সবাই সেভেন আপ খাবো, আর খাওয়া শেষে এখানে একটু বসে বসে বাতাস খাবো সবাই। তো দেখুন এবার আম্মু খাবার শেষে সেলফি ক্যামেরায় ভিডিও করছে ছাদের উপর। আর এই যে দেখুন এবার আরোহীর খাওয়া দাওয়া শেষ। আর বিয়াস দেখুন এখন নানু নামাজ পড়ে এসেছে, তো আম্মু বসে আছে নানুর সঙ্গে, আর নানু একা একা খাচ্ছে। আর দেখুন রুহি এখানে দাঁড়িয়ে আছে বাতাস খাচ্ছে। আর দেখুন আরোহী একটা টিকটক করেছিল, কিন্তু আমরা গানটা দিই নাই, তাহলে কপিরাইট আসবে। মোহাম্মদ নাবিনা দিয়েও টিকটকটা করেছিল, লাইকিতে দেওয়া আছে, সবাই দেখে নেবেন। আর আমাদের লাইক আইডির নাম হলো NMS রীতা। তো এই যে দেখুন স্লো মোশনে করে দিয়েছি আরোহী ছেলে সেজেছে কাবলি আর পাগড়ি পরে। তোকে কিন্তু একদম ছেলের মতোই লাগছে, দেখুন দোয়া করছে, সালাম দিচ্ছে, আর শেষে আন্টিকে সালাম করবে ও। এই যে দেখতে পাচ্ছেন কত কিউট একেবারে, কেউ এই ভিডিওটা মিস করবে না। তো আমাদের আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স আমাদের এই নয়াদা মানে শর্ট ডান্সটা এখানে দিলাম, তো ফুল ডান্সটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সবাই দেখে অবশ্যই লাইক করে দিবেন। খোদাহাফেজ।